নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইন্ডিয়ান পলিটিতে আমরা ঠিক এর আগের ক্লাসে ইউপিএসসি সম্পর্কে আলোচনা করেছি, করে কিভাবে এটা তৈরি করা হয় এবং এখানে কারা কারা সদস্য থাকেন, তাদের কোয়ালিফিকেশন কি, সমস্ত কিছু আমরা আগের দিনের ক্লাসে জেনে এসেছি। আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি, এবং এটা যারা আগের দিনের ক্লাসটা দেখে নিয়েছো তাদের কাছে খুব সহজ হবে বোঝাটা, কারণ প্রায় সমস্ত জিনিসই এক, জাস্ট একটু আলাদা আছে যেগুলো আমরা আজকে ডিসকাস করবো। তোমরা আগে অবশ্যই আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখে নাও, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে আগের সমস্ত ক্লাস পেয়ে যাবে। প্লেলিস্ট অপশনে গেলে মেন্স এক্সাম সেকশনের মধ্যে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত একটা আলাদা প্লেলিস্ট রয়েছে, যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই প্লেলিস্টটা খুব হেল্পফুল হবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে এই প্লেলিস্টটা, যদি তোমরা খুঁজে না পাও চ্যানেলের প্লেলিস্ট অপশনে তাহলেও তোমরা নিচের লিংক থেকে এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো দেখো এবং যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। আমি নেক্সট মান্থ অর্থাৎ মার্চ মাসের কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে এবং সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো। এগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস হবে, তোমরা আগে থেকে আমাকে ফলো করে রাখতে পারো। যারা আনাকাডেমি অ্যাপ ইউজ করো বা যারা করো না সবাই এখন থেকে আমাকে ফলো করে রাখতে পারো। আনাকাডেমি অ্যাপে সর্বজিৎ সেনগুপ্ত আমার নাম দিয়ে সার্চ করলে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে, সেখানে অবশ্যই আমাকে ফলো করে রাখো। এক তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর যারা একদম নতুন কোনোদিন আনাকাডেমি অ্যাপ ইউজ করোনি, তারা ফার্স্ট যখন অ্যাকাউন্ট খুলবে তোমাদের একটা রেফারাল কোড চাওয়া হবে, সেই কোডটা এইখানে আমি লিখে দিয়েছি, এই কোডটা ইউজ করো, GKA10 এই কোডটা ইউজ করো এবং ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তো আমি অবশ্যই পরে যেদিন যখন ক্লাস শুরু হবে তার আগে অবশ্যই বলে দেবো ক্লাসগুলো কি জন্য তৈরি করছি, উদ্দেশ্য কি হবে এই ক্লাসগুলোর, কেন তোমরা এই ক্লাসগুলো করবে এবং কিভাবে এই ক্লাসগুলো করতে পারবে সমস্ত কিছু জানিয়ে দেবো। এর সাথে সাথে আনাকাডেমির কিছু আপকামিং ইভেন্ট সম্পর্কে তোমাদের জানাবো। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আনাকাডেমি একটা ফ্রি মক টেস্ট আয়োজন করছে। এই পরীক্ষাটা হবে 13 ফেব্রুয়ারি সকাল 11টার সময়। পশ্চিমবঙ্গের প্রচুর স্টুডেন্ট এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করবে, তোমাদের একটা প্রস্তুতি পরীক্ষার মতো এটা হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এই পরীক্ষাতে যদি র্যাঙ্ক করতে পারো প্রাইজের ব্যবস্থা রয়েছে, তোমরা প্রাইজ পেতে পারো, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আনাকাডেমিতে প্রতিদিন ডেইলি টেস্ট হয় সেইগুলো অ্যাটেন্ড করতে পারো, তোমাদের প্রস্তুতি আরো ভালো হবে এইগুলোর মাধ্যমে, এগুলো প্রত্যেকটাই ফ্রি টেস্ট। এছাড়াও তোমরা যদি আনাকাডেমি ক্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমাদের এখন একটা অফার দেওয়া হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিন যদি তোমরা আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নাও 24 মাসের সাবস্ক্রিপশনের সঙ্গে 3 মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে বিনামূল্যে, এবং এর উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো। আমার যে কোডটা বললাম GKA এই কোডটা ইউজ করো তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এছাড়াও যদি তোমরা ফ্রি টেস্ট গুলো দিতে চাও তোমাদের এখানেও একটা কোড চাওয়া হবে, এখানেও তোমরা আমার কোডটা ইউজ করতে পারো GKA10 এই কোডটা অবশ্যই মনে রাখো। আগমন ব্যাচ শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে, এটা WBCS প্রিলিমস এবং মেন্স পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচটা শুরু করা হচ্ছে। 2021 WBCS এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, যারা যাবে মেন্স পরীক্ষা দিতে তাদের জন্য জেনারেল স্টাডিজ ব্যাচ এটা শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি থেকে, এই ব্যাচটা চলবে টোটাল 2 মাস। যারা প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা প্রচুর মক টেস্ট দিতে পারবে, ফুল লেন্থ টেস্ট দিতে পারবে। যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও তার প্রাইস এখানে দেওয়া রয়েছে, কত টাকা করে তোমাদের পে করতে হবে। EMI অপশন অ্যাভেলেবেল রয়েছে, যারা পুরো টাকাটা একসাথে দিতে না চাইছো, মাসে মাসে টাকা দিতে চাইছো, তোমরা এই এটা পেয়ে যেতে পারো, প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো এবং তোমাদের প্রস্তুতি আরো ভালোভাবে করতে পারো। এর উপরে সমস্ত প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট পেতে পারো যদি কোড ইউজ করো, আমার কোড হচ্ছে GKA10 এই কোডটা ইউজ করলে তোমরা আরো যা প্রাইস এখানে লেখা রয়েছে তার উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা 6 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো, 6 মাসের সাবস্ক্রিপশনের সঙ্গে এখন 1 মাসের সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল 7 মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে সেম প্রাইসে। 8 তারিখ এবং 9 তারিখ এই অফারটা ভ্যালিড থাকবে। এখানে এই সমস্ত পরীক্ষাগুলোকে কভার করা হবে, PSC ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, PSC গ্রুপ D, টেট পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের এই ব্যাচটা বা এই সাবস্ক্রিপশনটা নিতে পারো, তাহলে 7 মাসের সাবস্ক্রিপশন একসাথে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI পরীক্ষার মেন্স পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 4 মাসের ব্যাচ এবং অভিজ্ঞ টিচারদের কাছ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI পরীক্ষার মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিতে পারো। প্লাস ক্লাসে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো এখানে এক জায়গাতে লেখা রয়েছে, এই সমস্ত সুবিধাগুলো পাবে। তোমাদের নিজেদের ফেভারিট যারা টিচার তাদের কাছ থেকেই তোমরা পড়তে পারো, সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা যে কোনো সময় ডাউট সমাধান করতে পারবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ করা হবে, প্রচুর টেস্ট সিরিজ, প্রতি সপ্তাহে মক টেস্ট, এই সমস্ত সুবিধাগুলো একসাথে তোমরা পেয়ে যাবে প্লাস সাবস্ক্রিপশনে।
আনাকাডেমির কথা হলো, এবার আমরা শুরু করব আজকের টপিক। আমরা ইউপিএসসি সম্পর্কে পড়ে এসেছি, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের সব থেকে উঁচু পদের যে পরীক্ষা, সিভিল সার্ভিস রিলেটেড যে পরীক্ষা সেইগুলোকে কন্ডাক্ট করে, তেমনি ভাবে প্রত্যেকটা রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি রাজ্যের সব থেকে উঁচু যে পদগুলো সেগুলোর জন্য পরীক্ষা নিয়ে থাকে। আর্টিকেল যদি আমরা দেখি ইউপিএসসির যে আর্টিকেল গুলো আমরা পড়ে এসেছি এক্স্যাক্টলি সেম আর্টিকেলের মধ্যেই স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ পার্ট 14 আর্টিকেল 315-323 এইটাতে যেমন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা রয়েছে তেমনি ভাবে প্রত্যেকটা রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা রয়েছে, তারা কিভাবে কাজ করবে, সেখানে কতজন থাকবে, কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে, কিভাবে তাদের রিমুভ হবে, তাদেরকে পদত্যাগ যদি করাতে হয় কিভাবে করা হবে, তাদের পাওয়ার এবং ফাংশন কি রয়েছে, তাদের ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কি রয়েছে, সমস্ত কিছু 315-323 নম্বর আর্টিকেলের মধ্যে বলা রয়েছে। যেমন ভাবে আমরা দেখেছিলাম ইউপিএসসির ক্ষেত্রে কি হচ্ছে, একজন চেয়ারম্যান থাকবেন, তার সঙ্গে বাকি কতজন মেম্বার থাকবে সেইটা ঠিক করবে প্রেসিডেন্ট। এইখানেও সেম ব্যাপারই বলা রয়েছে, আমাদের সংবিধান এক্সাক্ট বলে দেয়নি যে কতজন মেম্বার থাকবে, বলছে একজন চেয়ারম্যান থাকবে, তার সঙ্গে কতজন মেম্বার হবে সেইটা ঠিক করবে নির্দিষ্ট রাজ্যের স্টেট গভর্নর। এইখানে জাস্ট একটু আলাদা, যেহেতু এটা সেন্ট্রালের ছিল ইউপিএসসি, সেখানে প্রেসিডেন্ট ঠিক করছে যে কতজন মেম্বার হবে, অন্যদিকে রাজ্যের সব থেকে উঁচু যে পদটা গভর্নর সে ঠিক করবে সেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে টোটাল কতজন মেম্বার থাকবে। তো বেসিক্যালি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে কতজন মেম্বার থাকবে সেটা সংবিধান বলছে না, সংবিধান এটা ছেড়ে দিচ্ছে গভর্নরের ওপরে, গভর্নর যা ঠিক করবে সেই মতো হবে। কোন রাজ্যে যদি পরীক্ষার স্ট্রেংথ অনেক বেশি হয়, সেখানে যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়, স্বাভাবিকভাবে সেখানে মেম্বারদের সংখ্যাও বেশি হবে। যদি আমি পশ্চিমবঙ্গ বা বিহার বা ইউপি বলি, এখানে জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য এখানকার যে মেম্বার, এখানে যে পাবলিক সার্ভিস কমিশন সেখানে মেম্বার অনেক বেশি হবে। অন্যদিকে কোন ছোট রাজ্য মানে যেখানে জনসংখ্যা কম, স্বাভাবিকভাবে সেখানে মেম্বার কম হবে। তো এইটা সম্পূর্ণভাবে ঠিক করবে গভর্নর। এগেন এখানে কোনো কোয়ালিফিকেশন যোগ্যতা সম্পর্কে বলা নেই যে যতজন মেম্বার হবে তাদের যোগ্যতা কি হবে, ইউপিএসসির ক্ষেত্রেও বলা হয়নি, সংবিধান সেখানেও কিছু বলেনি, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও সেটা বলছে না, জাস্ট একটাই লাইন অ্যাড করে দিচ্ছে, ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য কমিশন শুড বি সাচ পার্সন হু হ্যাভ হেল্ড অফিস ফর অ্যাট লিস্ট 10 ইয়ার আইদার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য গভর্নমেন্ট অফ স্টেট। সেম কথা আমরা আগের দিনও আলোচনা করেছি যে টোটাল যতজন মেম্বার থাকবে, লেট সে আমাদের পশ্চিমবঙ্গেরই পিএসসির কথা ধরা যাক, WBPSC ধরো, এখানে 8 জন টোটাল মেম্বার রয়েছে, তার মধ্যে 4 জনকে এমন হতে হবে যাদের সরকারি চাকরির আগে অভিজ্ঞতা রয়েছে, কত বছরের জন্য, 10 বছরের জন্য, এটাই বলা হচ্ছে। বাকি 4 জনের কত যোগ্যতা রয়েছে বা কতদিন তারা চাকরি করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, হাফ মেম্বার অন্তত 4 জনের এরকম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরিও হতে পারে, স্টেট গভর্নমেন্টের কোনো চাকরিও হতে পারে, 10 বছর করলেই হবে, বা অন্য কোনো স্টেটের, ধরো ওয়েস্ট বেঙ্গল পিএসসির একজন মেম্বার, সে এর আগে 10 বছর ইউপিতে কাজ করে এসছে, উত্তরপ্রদেশ গভর্নমেন্টে কাজ করে এসছে, সেও এসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে মেম্বার হতে পারে, তার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে কোনো না কোনো গভর্নমেন্টে, তাহলেই হবে, এটা বলা হচ্ছে। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কন্ডিশন অফ সার্ভিস, তাদের সার্ভিসের কন্ডিশন কি হবে সেটাও ঠিক করবে কে, গভর্নর। প্রত্যেকটা জিনিসই আগের ক্ষেত্রে দেখে এসেছিলাম ইউপিএসসির ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ঠিক করছে প্রেসিডেন্ট, এই ক্ষেত্রে গভর্নর হয়ে যাবে, জাস্ট পদটা চেঞ্জ হয়ে যাচ্ছে গভর্নর। এবং এটা আশা করছি তোমরা বুঝতেই পারছো, যেহেতু একটা রাজ্যের পিএসসি সেই জন্য রাজ্যের যিনি প্রধান তার উপরে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। একজন চেয়ারম্যান এবং মেম্বাররা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বাররা তারা কতদিন অবধি তাদের অফিসে, তাদের যে এটা রয়েছে পদটা রয়েছে সেখানে থাকবেন, এখানে বলা হচ্ছে যে 6 ইয়ার, ম্যাক্সিমাম 6 ইয়ার অর 62 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ার। ইউপিএসসির ক্ষেত্রে এই জায়গাটা একটু চেঞ্জ ছিল, ইউপিএসসি বলা হয়েছিল 65 বছর, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যেটা 62 বছর, এটা প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন করা হয়েছে যে তাদের ম্যাক্সিমাম বয়স কত হতে পারে 62 বছর। তাহলে কি হচ্ছে, কোনো একজন ব্যক্তি, সে কোন একটা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার রয়েছে, 2020 সে নিয়োগ হয়েছে, সে কবে তার টার্ম শেষ করবে, 2026, কারণ 6 বছর, কিন্তু তার মধ্যেই যদি তার 62 বছর হয়ে যায় তাহলে তাকে রিটায়ার করে যেতে হবে, তার 6 বছর টার্ম কমপ্লিট না হলেও তাকে রিটায়ার করে যেতে হবে, এইটাই করা বলা হয়েছে। যে অন্যদিকে ইউপিএসসির ক্ষেত্রে 6 বছর তো রয়েছে কিন্তু তার সঙ্গে রয়েছে 65 বছর, যেটা এখানে হচ্ছে 62 বছর। যদি কোনো একজন মেম্বার বা চেয়ারম্যান পদত্যাগ করতে চায় তার অফিস থেকে, তাহলে সে স্বাভাবিকভাবে যে তাকে নিয়োগ করেছে
তার কাছেই পদত্যাগ পত্র লিখবে, গভর্নর তাকে নিয়োগ করেছে গভর্নরের কাছেই সে পদত্যাগ পত্র লিখবে। যদি কোনো কারণে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অনুপস্থিত থাকেন, তখন মেম্বারদের মধ্যে থেকে একজনকে গভর্নর অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করাতে পারেন, যেটা একটু আগে বললাম ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে WBPSC তে ফর এক্সাম্পল 8 জন মেম্বার রয়েছে। এই 8 জন কিন্তু এক্স্যাক্টলি মানে 8 জনই আর রয়েছে কিনা এটা এখন আমি মানে সার্চ করে দেখিনি, কোশ্চেনও আসবে না তোমার তোমাদের যে প্রত্যেকটা পিএসসি তে কতজন করে মেম্বার রয়েছে, এগুলো জাস্ট আমি একটা উদাহরণের জন্য 8 সংখ্যাটা নিয়েছি। ধরো 8 জন, তার মানে কি 7 জন হচ্ছে নর্মাল মেম্বার, একজন হচ্ছে প্রেসিডেন্ট চেয়ারম্যান। চেয়ারম্যান কোনো কারণে অনুপস্থিত রয়েছেন, তখন গভর্নর কি করবেন, এই 7 জনের মধ্যে থেকে একজনকে কিছুদিনের জন্য চেয়ারম্যান বানিয়ে দেবেন যতদিন না পর্যন্ত এই ব্যক্তিটা ফিরে আসছে। এবার কেন এটা হচ্ছে, কারণ চেয়ারম্যান অনুপস্থিত। চেয়ারম্যান কেন অনুপস্থিত থাকতে পারেন, হয়তো তিনি অসুস্থ রয়েছেন, তিনি মারা গেছেন, তিনি পদত্যাগ করেছেন, বা তিনি পদচ্যুত হয়েছেন, যাই হোক না কেন তার কারণে এই অফিসটা ফাঁকা থাকতে পারে, সেই সময়ের জন্য এই একজন মেম্বারকে এখানে নিয়োগ করা যেতে পারে। এটা বলা হচ্ছে, এটা করবে কে, গভর্নর। কিন্তু যখনই এই পদটা পুনরায় ভর্তি হয়ে যাবে, যে ধরো চেয়ারম্যান অনুপস্থিত ছিল অসুস্থতার কারণে, সে সুস্থ হয়ে ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে এই মেম্বার যে ছিল সে আবার, যে চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান ছিল সে আবার মেম্বার হয়ে যাবে। বা ধরো কোনো কারণে যে চেয়ারম্যান ছিল সে মারা গেছিলেন, একজনকে অ্যাক্টিং চেয়ারম্যান বানানো হয়েছিল, নতুন একজনকে নিয়োগ করা হয়েছে, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটি আবার পুনরায় নর্মাল মেম্বার হয়ে যাবে। তো যতদিন না পর্যন্ত এই চেয়ারম্যান পদটা পুনরায় বহাল হচ্ছে, ততদিন অব্দি তারা মানে এই পদটা সামলাবে কোনো একজন মেম্বার, সেটা ঠিক করে দেবে গভর্নর। এবার এই টপিকের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা অনেকের ভুলিয়ে যায়, এই জিনিসটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে রিমুভাল, কিভাবে তাকে পদচ্যুত করা যেতে পারে। ইউপিএসসির ক্ষেত্রে দেখেছিলাম, ফার্স্ট ইউপিএসসি বলে নি, কারণ দুটোর মধ্যেই অ্যাকচুয়ালি গোলায়, তো সেই কারণে দুটোই এখানে বলে দেবো। ইউপিএসসির ক্ষেত্রে দেখেছিলাম তাকে নিয়োগ করছে কে চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ করছে কে প্রেসিডেন্ট, তাদেরকে যদি পদচ্যুত করতে হয়, তার পদ থেকে সরিয়ে দিতে হয়, সেটাও করবে কে প্রেসিডেন্ট। কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটু আলাদা, এখানে যে চেয়ারম্যান বা মেম্বার তাদেরকে নিয়োগ করছেন গভর্নর, সেই রাজ্যের, যে রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশন সেই রাজ্যের গভর্নর, কিন্তু তাকে পদচ্যুত সে করতে পারবে না, গভর্নর করতে পারবে না, সেটা করবে প্রেসিডেন্ট। এখানে বড় বড় করে লেখা রয়েছে যে দে ক্যান বি রিমুভড অনলি বাই প্রেসিডেন্ট, অনলি বাই প্রেসিডেন্ট অ্যান্ড নট বাই দা গভর্নর, অর্থাৎ গভর্নর এদেরকে নিয়োগ করলেও গভর্নরের ক্ষমতা নেই তাদেরকে সরিয়ে দেওয়ার, একমাত্র সরাতে পারে প্রেসিডেন্ট, এবং সেটা প্রত্যেকটা রাজ্যের জন্য প্রযোজ্য, তামিলনাড়ু হোক বা বিহার হোক বা ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা রাজ্যের যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, আমাদের যারা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার WBPSC বা চেয়ারম্যান, তাদেরকে একমাত্র সরাতে পারে প্রেসিডেন্ট, আর অন্য কারণ এই ক্ষমতাটা নেই। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি এখানে স্টার মার্ক করছি, অবশ্যই এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। এবার তাদেরকে পদচ্যুত কেন করা যেতে পারে, কেন করা হতে পারে, সেটা সেম কারণ যেটা ইউপিএসসি তে বলা হয়েছিল। আমরা ইউপিএসসির ক্ষেত্রে দেখেছিলাম যে কয়েকটা কারণ দেওয়া হয়েছিল যে এই কারণগুলো ঘটলে কোনো একজন মেম্বারকে বা চেয়ারম্যানকে সরানো যেতে পারে, সেগুলো প্রত্যেকটাই সেম। প্রথম কারণ হচ্ছে যদি ইনসলভেন্ট হয়ে যায়, অর্থাৎ তার কাছে মেম্বার, এখানে দুটো দুজনের ক্ষেত্রে মেম্বার প্লাস চেয়ারম্যান দুজনের কথাই বলা হচ্ছে, যদি তারা কেউ ইনসলভেন্ট হয়ে যায়, অর্থাৎ তাদের যে পয়সা ছিল সমস্ত পয়সা কড়ি শেষ হয়ে গেছে, ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তাহলে হতে পারে। যদি সে পদে থাকাকালীন অন্য কোনো অফিসে পেড এমপ্লয়মেন্ট নিয়ে নেয়, আগের দিন এটা বুঝিয়েছিলাম যে পেড এমপ্লয়মেন্ট কথাটার অর্থ হচ্ছে যেখান থেকে নিয়মিত স্যালারি আসবে, এটা গভর্নমেন্টের কোনো পদও হতে পারে, প্রাইভেটও হতে পারে, কোনো একজন ব্যক্তির মানে চেয়ারম্যান বা মেম্বার তাদের মধ্যে কারোর একটা নিজস্ব ব্যবসা রয়েছে, সেটাকে পেড এমপ্লয়মেন্টের মধ্যে আমরা রাখবো না, তারা কোথাও থেকে মাইনে পাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক প্রত্যেক মাসে, তাহলে তাকে এটা মানা হবে পেড এমপ্লয়মেন্ট এবং তাকে সরিয়ে দেওয়া হবে। নেক্সট, যদি সে বডি বা মাইন্ডের দিক থেকে কাজ করতে অক্ষম হন, যদি তার শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন তার পদে থাকাকালীন, বা কিছু হয় যদি মাইন্ডের দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কের দিক থেকে, তাহলেও তাকে সরিয়ে দেবেন, এবং বারে বারে মনে রাখবে সরিয়ে দেওয়ার কাজটা একমাত্র শুধু প্রেসিডেন্টই করতে পারেন। আরেকটা কারণ, আরেকটা ব্যাপার রয়েছে রিমুভালের ক্ষেত্রে, পদ চ্যুত করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিসবিহেভিয়ার। এগুলো যদিও আলোচনা আগের দিন করেছি, তাই সেম জিনিস, এটা আলাদা কিছু নয়। মিসবিহেভিয়ার ব্যাপারটা কি, মিসবিহেভিয়ার মানে হচ্ছে খারাপ কোনো ব্যবহার। যদি মেম্বার বা চেয়ারম্যান
খারাপ ব্যবহার করে তাহলেও তাকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে এই কাজটা প্রেসিডেন্ট নিজের মনের মতো করতে পারে না। প্রেসিডেন্ট হঠাৎ করে ভাবলেন যে এই রাজ্যের যিনি পিএসসির মেম্বার রয়েছেন কোন একজন পার্টিকুলার মেম্বার মিস্টার এ, সে মিসবিহেভিয়ার করেছে, তাকে সরিয়ে দেবো, সেটা পারবেন না। কারণ এই মাত্র এই ক্ষেত্রেই একটা জিনিস সংবিধান বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ এখানে নিতে হবে, সুপ্রিম কোর্ট এখানে ইনকোয়ারি করবে। এগেন এটা ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, এখানে স্টার মার্ক করছি সুপ্রিম কোর্ট। ধরো ওয়েস্ট বেঙ্গল পিএসসি WBPSC এর কোন একজন মেম্বারের ক্ষেত্রে প্রেসিডেন্ট মনে করেছেন তিনি মিসবিহেভিয়ার করেছেন, সেখানে ফার্স্টে সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখবে যে আদেও তিনি মিসবিহেভিয়ার করেছেন কিনা। হাই কোর্ট কিন্তু এখানে কোনোভাবেই আসবে না, সুপ্রিম কোর্ট দেখবে যে সে মিসবিহেভিয়ার করেছে কিনা। তখন যদি সে দেখে যে হ্যাঁ এই ব্যক্তিটি সত্যি মিসবিহেভিয়ার করেছে, তখন সে প্রেসিডেন্ট মানে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে বলবে এবং প্রেসিডেন্ট তাকে সরিয়ে দেবে। এটা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে সমান। এবার মিসবিহেভিয়ার বলতে কি, আমরা নর্মালি মিসবিহেভিয়ার বলতে যেটা বুঝি, কেউ একটা খারাপ ব্যবহার করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাকে আমরা নর্মাল আমাদের স্বাভাবিক জীবনে মানে নর্মাল জীবনে মিসবিহেভিয়ার বলি। কিন্তু অ্যাকচুয়ালি সংবিধান আমাদের এখানে বলে দিয়েছে যে মিসবিহেভিয়ার ব্যাপারটা কি। মিসবিহেভিয়ার ক্ষেত্রে প্রথম যেটা বলা হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে তার কোনো হাত থাকে, তাহলে এটা ধরা হবে যে সে গভর্নমেন্টের সঙ্গে মিসবিহেভিয়ার করেছে। মানে ধরো পিএসসি এর একজন মেম্বার বা চেয়ারম্যান, সে সেই রাজ্যের বা অন্য কোন রাজ্যের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কন্ট্রাক্ট, প্রচুর কন্ট্রাক্ট হয় তোমরা জানো, রাস্তা তৈরি করার, ব্রিজ তৈরি করার বিভিন্ন কন্ট্রাক্ট হয়, বা কোনো এগ্রিমেন্ট, কোন এগ্রিমেন্টের সঙ্গে তিনি কোন প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে যুক্ত, তাহলেও এটাকে ধরা হবে যে তিনি এটা মিসবিহেভিয়ার করেছেন এবং তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে যদি সুপ্রিম কোর্ট সেম মনে করে, বা তিনি কোন কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে যুক্ত হয়ে পড়েন, ঠিক আছে, যেখান থেকে তার প্রফিট হতে পারে, তার লাভ হতে পারে। এইরকম যদি কোনো হয় সেটাকেও মানা হবে যে তিনি মিসবিহেভিয়ার করেছেন। এটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে মানে শুধুমাত্র সরকারের নয়, ইনকর্পোরেটেড কোম্পানির ক্ষেত্রে হতে পারে, কোন কোম্পানির তিনি এগ্রিমেন্টে জড়িয়ে পড়েছেন, তাহলেও এটাকে মিসবিহেভিয়ারই মানা হবে। নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা। এই যে বোর্ডটা, প্রত্যেকটা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বডি, অর্থাৎ এই বোর্ড এই বডিটার উপরে রাজ্য সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হাত নেই, তারা স্বাধীনভাবে নিজেদের মতো কাজ করবে। এবং সেই কারণে এই যে বডিটা, তাদের কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই স্বাধীনতাটা কোনোভাবেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যে পার্টি পাওয়ারে থাকুক না কেন, যারাই পাওয়ারে থাকুক না কেন, তাদের সেই পাওয়ার এই ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট করতে পারবে না। যেমন প্রথম ইন্ডিপেন্ডেন্স হচ্ছে চেয়ারম্যান বা মেম্বার, SPSC স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা মেম্বার, তাদেরকে রিমুভ একমাত্র করতে পারে প্রেসিডেন্ট, এবং সেটাও শুধুমাত্র যেভাবে বলা রয়েছে সংবিধানে সেইভাবেই, তার বাইরে গিয়ে করতে পারবে না। অর্থাৎ রাজ্য সরকার চাইলে বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে এই বোর্ডটার উপরে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। রাজ্য সরকার এটা মনে করতে পারে না যে পিএসসি রয়েছে, তাদের যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে কাউকে আমাদের পছন্দ হচ্ছে না, সরিয়ে দেবো, চাপ সৃষ্টি করব, এই জিনিসটা করতে পারবে না। এটাকে বলা হচ্ছে সিকিউরিটি অফ টেনিওর, যে তাদের যে টেনিওরটা বলা রয়েছে সেটা অবশ্যই তাদের দেওয়া হবে, তার মধ্যে তাদের উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, যে যে জিনিসগুলো সংবিধানে বলা রয়েছে যে এইগুলো হলে তাদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে, সেগুলো তো আলাদা ব্যাপার, সংবিধানই বলে দিচ্ছে, সরকার আলাদাভাবে কিছু করতে পারবে না। যদিও গভর্নর চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ করছেন, প্রথমেই আমরা দেখলাম গভর্নর ঠিক করবেন যে কোন ব্যক্তিটিকে তিনি এই বোর্ডের মধ্যে নিয়ে আসবেন, পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে, কিন্তু গভর্নর তাদের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। এটা বলতে পারবেন না যে গভর্নর নিয়োগ করেছেন মানে তিনি সেই ব্যক্তিদেরকে পরিচালনা করবেন, এটা করতে পারবে না। তার কাজ শুধুমাত্র তাদেরকে নিয়োগ করে দেওয়া, তারা কিভাবে কাজ করবে, কিভাবে পরীক্ষা নেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো এটা একটা স্বাধীনতার মধ্যে পড়ছে, ইন্ডিপেন্ডেন্স, কেউ তাদের উপর পারবে না, ইভেন গভর্নরও পারবে না। নেক্সট, তাদের স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো প্রত্যেকটাই আসছে কোত্থেকে, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট। এই জায়গাতে আবার একটা ইম্পর্টেন্ট স্টার মার্ক করছি, UPSC এর ক্ষেত্রে তারা কোত্থেকে পাচ্ছে স্যালারি, তারা পাচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের যে কনসোলিডেটেড ফান্ড সেখান থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রের যে ইয়ে রয়েছে, কনসোলিডেটেড ফান্ড রয়েছে সেখান থেকে। অন্যদিকে এরা পাবে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন পাবে, প্রত্যেকটা রাজ্যের একটা কনসোলিডেটেড ফান্ড থাকে সেইখান থেকে। এটা কিভাবে স্বাধীনতার মধ্যে পড়ছে, এর মাধ্যমে এটা বলা হচ্ছে যে এরা রাজ্য সরকারের কর্মী নয়,
এই পিএসসি যে বোর্ডটা তারা রাজ্য সরকারের কর্মী নয়, যারা রাজ্য সরকারের কর্মী তারা রাজ্য সরকারের কাছ থেকে স্যালারি পায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরা সম্পূর্ণ স্বাধীন এবং কনসোলিডেটেড ফান্ড থেকে ডাইরেক্ট এদের স্যালারি হয়। এবং তোমরা এর আগে অবশ্যই পড়ে এসেছো যে কনসোলিডেটেড ফান্ড থেকে সমস্ত যে সাংবিধানিক পদগুলো রয়েছে তার স্যালারি হয়, সেটা প্রাইম মিনিস্টার, আমরা যদি রাজ্যের ক্ষেত্রে দেখি চিফ মিনিস্টার হোক, কাউন্সিল অফ মিনিস্টার, গভর্নর, প্রত্যেকের স্যালারি কনসোলিডেটেড ফান্ড থেকেই হয়। বা আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যাই, পিএম, প্রেসিডেন্ট, প্রত্যেকের স্যালারি করতে হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তো এটা এমনই একটা ফান্ড যেটা থেকে যাদের স্যালারি হচ্ছে তারা গভর্নমেন্টের সরকারি চাকুরি চাকুরিজীবী নয়, তারা সম্পূর্ণ স্বাধীন। নেক্সট হচ্ছে কি, কোন একটা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান তার যখন টার্ম শেষ হয়ে যাবে, 6 বছর যদি তার টার্ম শেষ হয়ে যায় বা 62 বছর যদি তার টার্ম শেষ হয়ে যায়, ফার্দার শুধুমাত্র একটা পদের জন্যই রি আবার অ্যাপয়েন্ট হতে পারবে, সেটা হচ্ছে ইউপিএসসির চেয়ারম্যান বা ইউপিএসসির মেম্বার হতে পারবে। আমরা আগের দিন একটা কথা আমি বলেছিলাম যে এই পদগুলো শুধুমাত্র তাদের থেকে উঁচু যে পদটা রয়েছে একমাত্র সেখানেই নিয়োগ হতে পারে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের থেকে, প্রত্যেকটা রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশনের থেকে ইউপিএসসি বড় সংস্থা, ইউপিএসসি সেন্ট্রাল লেভেলে পরীক্ষা নিচ্ছে তাদের, মানে সেটা একটু বড় সংস্থা। তো কোন রাজ্য রাজ্যের যে কোনো রাজ্যের যারা চেয়ারম্যান রয়েছেন, চেয়ারম্যানদের কথা ফার্স্টে বলা হচ্ছে, চেয়ারম্যান যারা রয়েছেন স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তারা দুটো ক্ষেত্রে দুটো পদের জন্যই পুনরায় নিয়োগ হতে পারেন। প্রথম পদ হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যান হওয়া, এটা হতে পারেন, বা ইউপিএসসির কোনো মেম্বার হতে পারে, এটা হতে পারে, কিন্তু অন্য কোন জায়গায় তারা এমপ্লয়মেন্ট পেতে পারেন না। সেটা কোনো রাজ্য সরকারের কোনো জায়গাতেও হবে না, বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও হবে না, নতুন করে অন্য কোনো পদে পাবলিক সার্ভিস কমিশন বাদ দিয়ে অন্য কোনো পদে তারা নিয়োগ হতে পারবে না। অন্যদিকে যদি আমরা মেম্বারদের দিকে দেখি, মেম্বারদের দিকে যদি দেখি, কোন একটা রাজ্যের স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা মেম্বার তারা টোটাল তিনটে পদের জন্য নিয়োগ হতে পারেন। প্রথম পদ হচ্ছে চেয়ারম্যান অফ ইউপিএসসি, ইউপিএসসি চেয়ারম্যান হতে পারে, ইউপিএসসির মেম্বার হতে পারে, বা ভারতের যে কোনো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারে, কারণ তারা অলরেডি মেম্বার, মেম্বার থেকে আর মেম্বার হতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ডাব্লিউবিপিএসসির কোনো একজন মেম্বার সে রিটায়ার, মানে তার টার্ম শেষ করার পর বিহার পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে মেম্বার হতে পারবে না, সে একমাত্র চেয়ারম্যান পদটাই পেতে পারে, কারণ অলরেডি সে মেম্বার হয়ে গেছে। তাই মেম্বার পদটার সমান পদ তারা পেতে পারবে না, তার থেকে উপরের পদেই একমাত্র পেতে পারে। তা ওয়েস্ট বেঙ্গল পিএসসি কোন একজন মেম্বার সে চাইলে, মানে সে যদি সুযোগ পায়, তাহলে ভারতের অন্য কোন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারেন, বা ইভেন পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারেন, বা ইউপিএসসির মেম্বার হতে পারেন, বা ইউপিএসসির চেয়ারম্যান হতে পারেন। এই পদগুলো তারা আবার লাভ করতে পারে, কিন্তু এই বাদ দিয়ে আর কোনো পদ তারা পেতে পারে না। এবং লাস্ট যেটা এখানে বলা হচ্ছে, নট এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট টু দ্যাট অফিস, যে পদে তারা ছিল সেই পদে পুনর্নিয়োগ তারা হতে পারবেন না। অর্থাৎ যিনি চেয়ারম্যান ছিলেন স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, তিনি পুনরায় চেয়ারম্যান হতে পারবেন না স্টেট পাবলিক সার্ভিস কমিশনের। যে যারা মেম্বার ছিল স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, তারা পুনরায় মেম্বার হতে পারবেন না স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, পুনর্নিয়োগ তারা রিঅ্যাপয়েন্টমেন্ট পাবেন না। নেক্সট হচ্ছে ফাংশন। এবার ফাংশন প্রায় সেম ইউপিএসসির মতো, ইউপিএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা নিচ্ছে, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের যে সব থেকে উঁচু পদ সিভিল সার্ভিস রিলেটেড পদ সেগুলোর পরীক্ষা নিচ্ছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের যে সিভিল সার্ভিস রিলেটেড পদ সেগুলোর তারা পরীক্ষা নিচ্ছে, যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা নিচ্ছে কেউ WBPSC, কারণ এটা একটা সিভিল সার্ভিস রিলেটেড পদ। শুধু তাই নয়, কি মেথডে পরীক্ষা হবে, তোমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেখানে পরপর স্টেপ বলা রয়েছে, প্রথমে প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর নিয়োগ হবে, তার আগে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই পুরো মেথড ম্যাটারটা পুরোটা তৈরি করবে, ঠিক করবে কে, পাবলিক সার্ভিস কমিশন। কোন সময় যদি WBPSC মনে করে যে ইন্টারভিউর পর আরো একটা আমরা রাউন্ড রাখবো, কোন একটা রাউন্ড রাখবো, লেটস সে কম্পিউটার টাইপিং টেস্ট রাখবো, রাখতে পারে, সেটা পিএসসি ঠিক করবে যে কি পদ্ধতিতে এই পরীক্ষাটা নেওয়া হবে। শুধু পরীক্ষা নেওয়াতেই এদের কাজ শেষ নয়, অ্যাপয়েন্ট করা অবধি, পরীক্ষা নেওয়ার পর যারা এ হচ্ছে পাস করছে, ফাইনালি পাস করছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট অবধি কাজ তারা করবে। ইভেন যদি প্রমোশনের জন্য কোনো পরীক্ষা হয়, ট্রান্সফারের জন্য যদি কোনো পরীক্ষা হয়, সেগুলো এরাই নিচ্ছে। অর্থাৎ দেখো, এখানে একটা কিরকম উদাহরণ তোমরা
ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর এই করলেই ওয়েবসাইট খুলে মাঝে মাঝে কিছু রিক্রুটমেন্ট দেখতে পাবে যেগুলো ডিপার্টমেন্টাল এক্সাম। ডিপার্টমেন্টাল এক্সাম কেন দেওয়া হয়, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে প্রমোশনের জন্য সেই পরীক্ষাগুলো নেবে পাবলিক সার্ভিস কমিশন। এগেন বারে বারে এখানে কার মার্ক দিয়ে বলবো এটা মনে রাখবে, এগুলো সবই সিভিল সার্ভিস রিলেটেড পরীক্ষা হবে। এবার তোমাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে রিসেন্টলি একটা পরীক্ষা তো পশ্চিমবঙ্গে হয়েছে, যার রেজাল্ট যদিও কবে বেরোবে বা কি হবে কি এরপর হবে সেটার কোনো ঠিক নেই, সেটা হচ্ছে ক্লার্কশিপ, তাই তো? অনেকে টাইপিং টেস্টের নাম এসেছে, তারপরে কি হবে এখনো ঠিক নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি কি করতে চাইছে অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না। যাই হোক, আশা করবো ওয়েস্ট বেঙ্গল পিএসসি ভালোভাবে কাজ করবে, কারণ তাদের সংবিধানে জায়গা করে দেওয়া হয়েছে তাদের সেরকম ভাবে কাজ করা উচিত। যাই হোক, সেই বিতর্কে এখন আপাতত যাব না, কিন্তু একটা পরীক্ষা হয়েছে ক্লার্কশিপ, তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো। এবার ক্লার্কশিপ তো এ রিলেটেড পরীক্ষা ছিল না, ক্লার্কশিপ কি সিভিল সার্ভিস রিলেটেড পরীক্ষা না, এটা তো অনেক নিচের লেভেলের পরীক্ষা ছিল। তা সত্ত্বেও পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কেন পরীক্ষাটা নিচ্ছে, তার কারণ এখানে স্টেট গভর্নমেন্টের একটা ব্যাপার রয়েছে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে একটা কন্ডিশন বলা রয়েছে, সেটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো, এখানে বলা রয়েছে। তার আগে আর একটা পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা একটু আলোচনা করে নেবো, সেটা হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট। যেমন কেউ যদি WBCS পরীক্ষা দিতে চাও, তোমাদের বলা হয়েছে যে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, তো সেটা কি, সেটা সুইটেবিলিটি বলা হয়েছে যে এই যোগ্যতাটা থাকলে তবেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, সেটাও ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন। কোন সময় যদি পাবলিক সার্ভিস কমিশন মনে করে যে না শুধু গ্র্যাজুয়েট হলে হবে না, মাস্টার ডিগ্রি লাগবে তারপরেই পরীক্ষা দিতে পারবে, তাহলে সেটা করতে পারে একমাত্র পাবলিক সার্ভিস কমিশনই। এগুলো সমস্ত কিছু ঠিক করে পাবলিক সার্ভিস কমিশন। এবার যেটা বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে রাজ্য সরকার স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভা যদি মনে করে কোনো পার্টিকুলার পরীক্ষা তারা অন্য কোনো বোর্ড রাখবে না, সেই পরীক্ষাটা নেবে পাবলিক সার্ভিস কমিশনে, তাহলেও সেটা তাদেরকে সেই দায়িত্বটা দিতে পারে। তার জন্য অবশ্যই স্টেট লেজিসলেচারে একটা অ্যাক্ট পাস করতে হবে, আইন পাস করতে হবে, কারণ পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব শুধুমাত্র সিভিল সার্ভিস রিলেটেড পরীক্ষা। এবার ওয়েস্ট বেঙ্গলের আইনসভা ঠিক করছে, অর্থাৎ আমাদের এখানে শুধু বিধানসভাই রয়েছে, বিধানসভায় সবাই বসে ঠিক করছে যে না শুধু WBCS নয়, তার সঙ্গে সঙ্গে ক্লার্কশিপ যে পরীক্ষাটা সেটা নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে, সেটাও আমরা পাবলিক সার্ভিস কমিশনকেই দেবো। তার জন্য একটা অ্যাক্ট পাস করতে হয় যে এই পরীক্ষাটা নেবে পাবলিক সার্ভিস কমিশন, তো তারপরেই তারা ক্লার্কশিপ পরীক্ষাটা নিতে পেরেছে। ওকে, এমনি হঠাৎ করে মনে হলো যে না ক্লার্কশিপ পরীক্ষা নেবে দিয়ে দাও WBPSC এর ঘাড়ে, সেইভাবে হতে পারে না, পাস করতে হয়েছে। তো সেই জন্যই এখানে এই লাইনটা বলা হয়েছে, হেন্স দা জুরিসডিকশন অফ SPSC স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি এক্সটেন্ডেড, সেটা বাড়ানো যেতে পারে, বাই অ্যান অ্যাক্ট মেড বাই দা স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভার দ্বারা বানানো আইনের মাধ্যমে সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে, যে তারা শুধুমাত্র সিভিল সার্ভিস রিলেটেড পরীক্ষা নেবে না, তার সঙ্গে সঙ্গে এই এই পরীক্ষাগুলো তারা নেবে। নেক্সট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটু ভালো করে শুনবে, কারণ আগের দিন UPSC এর ক্ষেত্রে এই জিনিসটা আমি মিস করে গেছি, সম্ভবত আমার মনে যা মনে পড়ছে, তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আগে স্টেট পাবলিক সার্ভিস কমিশন একটা বলে নিই, তারপরে সেটা বুঝলে UPSC টাও বুঝে যাবে। স্টেট পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ডটা, তারা প্রতি বছর অ্যানুয়ালি একটা রিপোর্ট তৈরি করে, তারা কি কি এক্সপেন্সেস করেছে, কোন পরীক্ষার জন্য কত এক্সপেন্সেস করেছে, তার একটা পুরো পারফরমেন্স রিপোর্ট, সেটাকে বলা হয় রিপোর্ট অফ পারফরমেন্স, তাদের পারফরমেন্সের রিপোর্ট, যে কত টাকা তারা খরচ করেছে, কি কি ক্ষেত্রে সেই খরচটা হয়েছে, কতজনকে নিয়োগ করেছে, কটা পরীক্ষা হয়েছে, পুরো একটা লিস্ট তারা একটা এরকম তৈরি করে, রিপোর্ট তৈরি করে, এবং সেই রিপোর্টটা তারা জমা দেয় কার কাছে, গভর্নরের কাছে। যেহেতু গভর্নর তাদেরকে নিয়োগ করেছে, গভর্নরের হাতে তারা সেটা তার দিয়ে দেয় যে চলো আমাদের এটা রিপোর্ট। এবার গভর্নর সেটা নিয়ে কি করবে, গভর্নর সেটা নিয়ে রাখবে বোথ দ্য হাউস অফ স্টেট লেজিসলেচারের আগে, অর্থাৎ বিধানসভা এবং কোন রাজ্যে যদি বিধান পরিষদ থাকে, দুটো হাউসের সামনে গভর্নর গিয়ে রাখবে। বারে বারে এ বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, গভর্নর গিয়ে এটা রাখবে দুই হাউসের সামনে, আর গভর্নরকে দেবে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যে রাজ্যে বিধান পরিষদ নেই সেখানে বাদ দাও, শুধু বিধানসভার সামনে রাখবে। এক্স্যাক্টলি সেম জিনিসটা UPSC এর ক্ষেত্রে হয়, UPSCও প্রতি বছর একটা রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টটা তারা জমা দেয় প্রেসিডেন্টের কাছে, এখানে হবে হচ্ছে প্রেসিডেন্ট, কারণ UPSC মেম্বার বা চেয়ারম্যানকে নিয়োগ করছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সেই রিপোর্টটা নিয়ে গিয়ে রাখছে লোকসভা এবং রাজ্যসভার সামনে, ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার সামনে রাখবে প্রেসিডেন্ট। এই পয়েন্টটা আগের দিনের ক্লাসে মিস হয়ে গেছে সম্ভবত, তো একটু মনে রাখো এবং অবশ্যই নোট করে নিও যারা নোট করছো। এবার আরো একটা বোর্ড রয়েছে যেটার নাম হচ্ছে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে হচ্ছে JSPSC। এই জিনিসটা কি,
কোন দুটো রাজ্য বা দুয়ের অধিক রাজ্য তারা ঠিক করলো যে আমরা নিজেদের রাজ্যে আলাদা আলাদা দুটো পাবলিক সার্ভিস কমিশন তৈরি করব না, তার বদলে দুটো রাজ্য বা দুটোর বেশি রাজ্য একসাথে মিলে একটা জয়েন্ট বোর্ড তৈরি করব এবং সেইটাই হচ্ছে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন। কনস্টিটিউশন আমাদের সংবিধান বলছে যে এইটাও করা সম্ভব যদি দুটো বা তার থেকে বেশি স্টেট মনে করে যে এটা করবে, সেটাও করা সম্ভব। কিন্তু আমাদের সংবিধানে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে জাস্ট এইটুকুই বলা রয়েছে যে এরকম করা যেতে পারে, কিভাবে করা হবে সেই রকম কিছু বলা নেই। অর্থাৎ আগের যে দুটোর কথা আমরা পড়ে এসেছি, ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এগুলো কি ধরনের বডি? কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি কাদের বলা হবে? যে সমস্ত বডিগুলো, যে সমস্ত সংস্থাগুলো কনস্টিটিউশনে বলা রয়েছে, ফিনান্স কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো সবই কনস্টিটিউশনাল বডি, কারণ সেগুলোকে কনস্টিটিউশনে লেখা রয়েছে তারা কিভাবে কাজ করবে, তাতে কতজন মেম্বার থাকবে, কি থাকবে, হ্যানা ত্যানা সমস্ত কিছু লেখা রয়েছে ডাইরেক্ট কনস্টিটিউশনে। যে বডিগুলো কনস্টিটিউশনে বলা নেই কিন্তু পার্লামেন্টে তারা পার্লামেন্ট সেটাকে তৈরি করতে পারে তাদের আইনের মাধ্যমে, সেইগুলোকে বলা হয় স্ট্যাটিউটরি বডি। ওকে, স্ট্যাটিউটরি বডি। এই ক্ষেত্রে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি, কারণ সেটা পার্লামেন্টের আইনের মাধ্যমে তৈরি করা হয়। এই জিনিসটা, কনসেপ্টটাও ইম্পর্টেন্ট যে কাকে কনস্টিটিউশনাল বডি বলা হয়, কাকে স্ট্যাটিউটারি বডি বলা হয়, এটা আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এক্ষেত্রে কি হয়, ধরো দুটো রাজ্য রিকোয়েস্ট করলো পার্লামেন্টকে যে আমরা নিজেদের পাবলিক সার্ভিস কমিশন তৈরি করছি না, বরঞ্চ দুজনে দুটো রাজ্য মিলে একত্রিত ভাবে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করব। সেই ক্ষেত্রে পার্লামেন্ট এটা তৈরি করতে পারে আইনের মাধ্যমে যে এই দুটো পার্টিকুলার রাজ্যের জন্য একটাই জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হলো। তো এই জিনিসটা করতে পারে পার্লামেন্ট এবং এটা একটা স্ট্যাটিউটারি বডি। ওকে, এবং এটা একমাত্র তখনই হতে পারে যখন ওই দুটো রাজ্য চাইবে, পার্লামেন্ট জোর করে চাপিয়ে দিতে পারে না। পার্লামেন্ট মনে করলো ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের পিএসসি বন্ধ করে দিয়ে সেখানে জয়েন্ট করে দেবো, সেটা করতে পারবে না। যদি বিহার এবং ওয়েস্ট বেঙ্গল বলে পার্লামেন্টকে যে আমরা চাইছি এরকম, তাহলে তখনই এটা করা যাবে। এরকম কেস কি ভারতে হয়েছিল? হয়েছিল যখন পাঞ্জাব এবং হরিয়ানা বাইফার্কেট হয়, অর্থাৎ হরিয়ানা রাজ্য তৈরি হয় 1966-তে। সেই সময়তে পাঞ্জাব এবং হরিয়ানার জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ছিল, একসাথে তারা পরীক্ষা নিত, নতুন নতুন স্টেটটা যখন তৈরি হয়েছিল তখন। তো এটা একটা উদাহরণ। জয়েন্ট যখন জেএসপিএসসি তৈরি হবে, সেই ক্ষেত্রে চেয়ারম্যান থাকবে, কিছু চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকবে, কিছু মেম্বার থাকবে, তাদেরকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, এবং তাদের সময় হবে, টার্ম হবে 6 বছর বা 62 বছর, হুইচ এভার ইজ আর্লিয়ার। মানে দেখতে পাচ্ছ দুটোর মিক্সড, প্রেসিডেন্ট নিয়োগ করছে ইউপিএসসির মতো, স্টেট পিএসসির মতো তাদের যোগ্য থাকবে, টার্ম থাকবে 6 বছর বা 62 বছর। তাদের যদি পদচ্যুত করতে হয় সেটাও করবে প্রেসিডেন্ট, আর এই চেয়ারম্যান বা মেম্বাররা যদি নিজেরা পদত্যাগ করতে চায় তাহলেও তারা চিঠি লিখবে, পদত্যাগ পত্র লিখবে প্রেসিডেন্টকে। তো এই হচ্ছে আজকের টপিক। আজকে আর্টিকেল গুলো অ্যাড করিনি, কারণ সেম আর্টিকেল আগের দিন আমরা আলোচনা করে এসেছি অলরেডি, আগের দিনের ক্লাসে পেয়ে যাবে আর্টিকেল গুলো। তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমাকে আনাকাডেমিতে ফলো করে নাও, আনাকাডেমির লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আমাকে অবশ্যই ফলো করে নিও। ইউটিউবে এখন লাইভ ক্লাস যেটা চলছে শনিবার এবং রবিবার দুপুর 2 এবং রাত্রি 9, সেটা তো চলছেই। এরপরে আমি যেরকম বললাম, 1 তারিখ থেকে আমি আনাকাডেমিতে ফ্রি লাইভ ক্লাস নেব, সেটা সম্পর্কে আরো তোমাদের জানাবো পরবর্তীকালে। তো এখন আপাতত এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর যদি এই ক্লাসটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।